you have to choose either plane অথবা ট্রেন। আর যদি লং ড্রাইভের জন্য আপনি স্বল্প বাজেটে একটা আরামদায়ক ট্রিপ নিতে চান তাহলে ইউ হ্যাভ টু চুজ ট্রেন। Hey everyone, this is Minhaj from Empty Backpacker and you are watching Empty Backpacker Daily Life Vlog. আর গাইস, আজকের ব্লগটি অনেক অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কজ আজকে আমরা যাইতেছি ঢাকা। আর ঢাকা আমার সাথে যা আছে সবসময় তারাই থাকে, তারা হচ্ছে জামিল, নাসির আর বাদশা। সো আজকে আমরা যাইতেছি হচ্ছে ঢাকা। আর ঢাকার এই এপিসোডটা অনেক লম্বা হবে, তো আমি প্ল্যান করতেছি যেটা তিনটে এপিসোডে ভাগ করে আপনাদেরকে দেখাবো। কজ আমি জানি আপনারা এই তিনটে এপিসোড যদি একসাথে করি তাহলে অনেক বোরিং ফিল করবেন। সো ঢাকায় যাবো আর আমাদের অলমোস্ট ট্রেন এসে ওয়েট করতেছে, আর এখন ট্রেনে উঠবো অ্যান্ড দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। সো স্টে টিউন উইথ আস। Yo, bro. Hi, bro. What's up? আমরা সবচেয়ে সেরা সিস্টেম জিনিস পাইছি, পারফেক্ট প্লেস, সাইজনাল লাগি, প্লেন অ্যাকোমোডেশন এভারে দেয়া, বাট আমরা যে পাইছি আমরা খুব লাকি। বাদশা মিনা উল্টা টেবিল, তারা সবসময় উল্টা। তো গাইস, আজকে আমাদের বগিটা হচ্ছে ইও নাম্বার বগি, যেহেতু আমরা আজকে যাইতেছি তো সেটা হইতেছে আসলে ট্রেনের একদম মিডিল পার্টে। তো ওইদিকে অনেকগুলো বগি আছে অ্যান্ড ওই পাশে হচ্ছে ফ্রন্ট সাইড, তো ওই পাশে অনেকগুলো বগি আছে, তো আমরা একদম মিডিল পার্টে ইও নাম্বার যেতে আছি। অ্যান্ড মোস্ট অফ দ্য ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা একদম মিডিল পার্টে আছি, বিকজ আমরা দুই পার্টেই একটা পারফেক্ট প্লেস পাইছি। যাই হোক, তো ওরা অলরেডি গিয়ে বসে আছে আর আমি এখন যাবো হচ্ছে ভিতরে, দেন কথা হবে। আর আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল অ্যান্ড কোন রিজনে যাইতেছি সেটা এখনও বলবো না, বিকজ আপনারা কমপ্লিটলি আমার ভিডিওটা দেখেন ফার্স্ট টু লাস্ট। অ্যান্ড ফার্স্ট টু লাস্ট যদি দেখেন তাহলে ভিডিওর লাস্ট পর্যায়ে হোক আপনাদেরকে বোঝাতে পারবো আমরা আসলে কেন যাইতেছি ঢাকায়। করতে পারি না আমি সইতে পারি না ওই রাস্তার সাথে তুমি যখন তুমি নিয়োগ দেওয়া দরকার জটিল। আজকে তুমি এমন দিলে অডিট অফিসার। তো গাইস, ট্রেন অলমোস্ট ছেড়ে দিয়েছে আর এখন মোটামুটি 10-15 মিনিট পার হয়ে গেছে আর আমরা এখন ফেন্সুগঞ্জ এলাকায় আছি আর রাস্তার পাশ দিয়ে গাড়ি চলতেছে, বাট আমরা ট্রেনে ওঠার সাথে সাথে একটা পানি নিছি আর একটা কোকা কোলা নিছি, যদিও এগুলো ট্রেনে পাওয়া যায়, বিকজ অলরেডি স্টার্ট হয়ে গেছে খাবার নিয়ে হাঁটাহাঁটি, বাট আমরা দুটো জিনিস নিছি, যদিও কোল্ড হয়তো পাওয়া যাবে কি না ডাউট আছে, সেজন্য নিয়ে নিলাম আর কি। তো এখন বিসমিল্লা বলে শুরু করি, বিসমিল্লাহি তাওয়াক্কাল আল্লাহ যাই। আর যেতে যেতে অনেক কথা হবে, সো গাইস স্টে টিউন উইথ আস। আর আপনি যদি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন আর তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। যারা নর্মালি ট্রেনে ট্রাভেল করে থাকেন তাদের কাছে এই যে ট্রেনে উঠে চা কফি কলা টলা এই সেই হাবি জাবি এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে একটা সবার কাছে ফ্যামিলিয়ার। বিকজ ট্রেনে ওঠার পর কিছু দূর যাওয়ার পরই শুরু হয় এই চা 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 কফি কফি। গাইস, দুইটা স্টেশন ব্রেক করে এখন অনেক বোরিং ফিল হইতেছিল সেই জন্য চিপস নিলাম দুইটা, আর খাবার চলতেছে এখন, আর ট্রেন কিন্তু কন্টিনিউ চলতেছে। আমরা আশা করতেছি নেক্সট কোনো একটা স্টেশনে যদি ব্রেক দেয় তাহলে নামবো, নেমে কিছু খাবো খাওয়া হচ্ছে। কি তালুকা আছে,
দিন না অবশ্য। তো এই যে মামা শ্রীমঙ্গল পাস করতেই উঠে গেছে শ্রীমঙ্গল স্টেশন থেকে ঝালমুড়ি নিয়ে। আর এখানকার ঝালমুড়ি একটা স্পেশালিটি হচ্ছে গিয়ে এখানে ওরা যেই লেবুটা ইউজ করে, মানে যেই লেবুটা ইউজ করে এগুলো প্রচুর লেভেলের গ্রান। তো আপনার না খাইতে হলেও ইচ্ছে করবে খাইতে। জাল দিছে না জাল সারা জানি জাল বাইরে ভাই আসতা না গা ভাই দে পাঁচ টাকা আমার ইঞ্চি রব কারেন্ট আইলো না তো মোটামুটি ট্রেন চলতেছে আর কিছুক্ষণ পরপর খাবার নিয়ে আসতেছে এইটা সেইটা। তো যখনই ভালো লাগতেছে না তখনই আবার খাবার নিতেছি, কিছুক্ষণ পরপর পপকর্ন চিপস এগুলো সেইগুলো। আবার ঘুমেও প্রচুর ঝামেলা করতেছে, ঘুম হয় নাই তো সারাটা রাস্তা, অর্ধেক রাস্তা চলে আসছি আর অলমোস্ট এখন রাত বাজে দুইটা। দেন কফি নিলাম সবাই নিয়ে, যে সে বসে বসে ঘুমাইতেছে অলরেডি। আপনাদের কিছু নির্দেশনা দিচ্ছি, টয়লেট পরিষ্কার রাখতে সহায়তা করুন, টয়লেট ব্যবহারের পর কল বন্ধ করুন, গাড়ি স্টেশনে দাঁড়ানো অবস্থায় টয়লেট ব্যবহার থেকে বিরত থাকুন। আসলে কয়েকজন করে পাশে প্রচুর। গিয়েছিলাম ওই দুটো একেবারে ক্লিন। আর এখন হচ্ছে কি আমরা বাইরে যাব, অ্যান্ড দেন আমরা নাসাগর আর একটা উবার নিয়ে আমরা অন্য প্লেসে যাবো।
তো গাইস স্টেশন থেকে বের হয়ে এখানে মাত্র 10 মিনিটের রাস্তা, বাট উবারের ভাড়া এখানে 200+। সো আমরা ডিসাইড করলাম দুইটা রিক্সা নিয়ে চলে যাইতে, বিকজ দুইটা রিক্সা নিলে অলমোস্ট হয়ে যাবে আমাদের। আর এখন যাচ্ছি হচ্ছে মতিঝিলের দিকে, হোটেলে উঠবো। আর একটা মজার জিনিস হইতেছে গাইস, যেখানে সিলেটে আমাদের ঠান্ডার কুয়াশার কোনো ছিটে ফুটেও নেই, বাট ঢাকায় এসে এখানে পুরাই অবস্থা দেখি চেঞ্জ। এখানে পুরা কুয়াশা পড়ে গেছে এখনও, বাট সময় পুরাই এখন 7:30 বা 8 মতো হবে। তো মোটামুটি একটা ভালো লেভেলের রেস্টুরেন্ট দেখে এখানে নাস্তা সেরে ফেলতেছি, বিকজ আজকে ফ্রাইডে আর সারা রাত ঘুম হয় নাই। 3-4 ঘন্টা ঘুমিয়ে দেন, বিকেলে একটা এক্সাম আছে ওই জন্যই আসা। অ্যান্ড দেখা হবে নেক্সট এপিসোডে, মাওয়া।